Así que la primera vez. ক্লাস 10 এর ছাত্র থাকা অবস্থায় আপনি লেখাপড়া কিংবা খেলাধুলার বাইরে অন্য কিছু কি চিন্তা করতে পারতেন? তবে আজকে আমরা যার সাথে পরিচয় হব স্কুল ছাত্র থাকা অবস্থায় সে পারিবারিক কোটি টাকার ব্যবসা সামলাচ্ছে কোনো ধরনের কোনো বাধা বিপত্তি ছাড়াই, এবং আমরা যার কথা বলবো নুফাইল নূর, কক্সবাজার শহরের খেজুরের জন্য যে প্রতিষ্ঠানটি বিখ্যাত নূর স্টোরের নুফাইল নূর। এই প্রতিষ্ঠানটি 2019 সাল থেকে কক্সবাজারের খেজুরের জন্য বিখ্যাত ছিল। বলা চলে যে পৃথিবীর যে বিখ্যাত যেসব খেজুর সব খেজুরই কিন্তু এই প্রতিষ্ঠানটিতে পাওয়া যায়। কক্সবাজার শহরের বাজারঘাটার IBP রোডে নূর স্টোরে আপনি পৃথিবীর যে সকল জনপ্রিয় খেজুর, পৃথিবীর যে সকল দেশে খেজুর উৎপাদন হয় সব ধরনের জনপ্রিয় খেজুর এখানে পাবেন। আমি যদি খেজুরের নামগুলো তো আপনাদের বলি, জাহেরি খেজুর, নাগাল খেজুর রয়েছে, বড়ই খেজুর, নাগাল BIP রয়েছে, ফরিদা খেজুর রয়েছে, আলজেরিয়ার খেজুর রয়েছে, ছড়া খেজুর রয়েছে, মাসুক খেজুর রয়েছে, এছাড়া রয়েছে সুগাই খেজুর, সুপ্রি খেজুর, সাফারি খেজুর, সুকারি মুক্তাফেল খেজুর রয়েছে, সবচেয়ে জনপ্রিয় রয়েছে আজওয়া খেজুর, মাপ্রুব খেজুর, ইরানি মরিয়ম, মেজজুল, মেজজুল সাধারণ, সাফাবি বিএসি সহ নানা প্রকারের খেজুর কিন্তু এই যে দশম শ্রেণী পড়ুয়া নুফাইল নূর তার দোকানটিতে পাবেন। এবং আমি যদি নুফাইল নূর সম্পর্কে বলি, নুফাইল নূর কক্সবাজারের বলা চলে যে বাইতুসরফ জগদ্বারী একাডেমির দশম শ্রেণীর একজন ছাত্র, সে লেখাপড়ার পাশাপাশি যে পারিবারিক যে কোটি টাকার খেজুর ব্যবসা, সেই খেজুর ব্যবসাটি কিন্তু একদম অনায়াসে সামলে নিচ্ছেন। এবং এবং এই প্রতিষ্ঠানটি সম্পর্কে যদি জানি যে পুরো কক্সবাজার জেলা জুড়ে কিন্তু নূর স্টোরের খেজুরের একটি আলাদা করে সুনাম রয়েছে, এবং বলতে পারি যে খেজুরের কক্সবাজার জেলায় খেজুরের একমাত্র দোকান এটি যেখানে শীততাপ নিয়ন্ত্রিত। অর্থাৎ খেজুর তো আমরা জানি যে বাইরের দেশ থেকে আমদানি করা হয়, সেই খেজুরের যাতে গুণগত মান ঠিক থাকে সেজন্য এই প্রতিষ্ঠানটি শীততাপ নিয়ন্ত্রিত। এবং এখানে খেজুর ছাড়াও আপনি বিভিন্ন প্রকারের কিশমিশ, ড্রাই ফ্রুট, খাঁটি সরিষার তেল, মধু, ঘি এবং বিভিন্ন প্রকারের মশলা, বাদাম থেকে শুরু করে সবকিছু এখানে পাবেন। আমরা একটু নুফাইল এখানে আছেন, আমরা নুফাইলের সাথে একটু কথা বলবো। নুফাইল কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার প্রতিষ্ঠানের নামটা যদি একটু বলা যায়? প্রতিষ্ঠানের নাম হলো নূর স্টোর, এটি বাজারঘাটে অবস্থিত। আচ্ছা, এখানে কি কি পাওয়া যায়? আমাদের সকল প্রকার খেজুর পাওয়া যায়, যেমন আম্বর, মেজজুল, ইরানি মরিয়ম, সাফাবি, সুফি, সালাবি, বিশেষ করে আজুয়া। এছাড়াও আছে সকল প্রকার বাদাম, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোট বাদাম। এছাড়াও আছে সকল প্রকার মশলা ও কাঁসারি আইটেম, আরও আছে কিশমিশ সকল প্রকারের। এছাড়াও আমরা আমি আসলে আব্বু চাইতো আমি ব্যবসাটি করি। আব্বু আমার আব্বু মারা গেছে সেপ্টেম্বরের 2 তারিখ। আমার আব্বু মারা যাওয়ার আগে আমাকে বলতো যে ব্যবসা করো, ব্যবসা করে একটু শিখে রাখো, নাহলে আমি করতাম না। আমার আব্বুর কথাটি রাখার জন্য আমি। আচ্ছা, খেজুরের দামগুলো যদি একটু বলতেন, এক খেজুর সম্পর্কে পরিচয় করে দিতেন আমাদের। এটি হলো মেজজুল খেজুর। কত করে এটা? এটি আমরা 1400 টাকা করে বিক্রি করি। এর পাশে যেটি দেখতে পাচ্ছি এটাও মেজজুলের মধ্যে ছোট দানা। এটি কত করে? 1200 টাকা করে। এরপরেরটা? এরপরে সুপ্রি খেজুর। কত? এটা আপনার 800 টাকা। এটা হলো মাসুক খেজুর। এরপরে কি কি আছে? আর আপনার হাতে যেটি আছে সেটা হলো সাফাবি BIP, 1200 টাকা। আমরা এই প্রতিষ্ঠানটি সম্পর্কে শহরের বড় বাজারের IBP রোডের এই যে প্রতিষ্ঠান,
প্রতিষ্ঠান থেকে আসলে কাটিগরি জনপ্রিয় যে সকল খেজুর যে সকল আসলে বাংলাদেশে আসলে খেজুরের উৎপাদন হয় না বাইরের দেশ থেকে খেজুরগুলো আমদানি করে আনা হয় এবং খেজুরের নামগুলো জানছিলাম এবং খেজুরের দাম সম্পর্কে আছে সেই সাথে এই প্রতিষ্ঠানটি যিনি পরিচালনা করছেন বাকি সব জব্বারি একাডেমির দশম শ্রেণীর ছাত্র লোকাল লোক তার সম্পর্কে আমরা জানছিলাম এবং এছাড়া এখানে খেজুর ছাড়াও আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রকারের বাদাম দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের বাদাম দেখতে পাচ্ছেন পেস্তা বাদাম কাজু বাদাম বিভিন্ন প্রকারের বাদাম দেখতে পাচ্ছি এবং বাদামের ঠিক উপরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকারের বীজ এবং কিশমিশ মশলা বলা চলে যে যে মশলাগুলো কক্সবাজারে যে সাধারণ দোকানে আপনি পাবেন না সেই সকল মশলা এখানে পাবেন এছাড়া আমরা দেখি যে তাল চিনি বলে অনেকে তাল মিশ্রি বলেন সেই তাল মিশ্রি এখানে দেখতে পাচ্ছেন এছাড়া এখানে পাবেন আপনি গোলাপ জল কেওড়া জল সে সাথে একদম খাঁটি সরিষার তেল খাঁটি ঘি বিভিন্ন প্রকার বীজ যেমন সরিষার বীজ মিষ্টি কুমড়া বীজ বিভিন্ন ফল শাকসবজি যে বীজ রয়েছে সে সকল পাবেন এছাড়া বিভিন্ন প্রকারের ড্রাই ফ্রুট এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রকারের ড্রাই ফ্রুট দেওয়া আছে এবং সাজিয়ে রাখা হয়েছে আমরা দেখছি এবং আপনাদের জানিয়ে রাখি কিছুক্ষণ পরেই হয়তো ইফতারের সময় ইফতারের সময় ঘুরে আসছে সেজন্য দোকানটিতে ভিড় অনেকটা কম তবে অন্যান্য সময় আসলে কিন্তু একটি ভিন্ন চিত্র আপনি দেখতে পাবেন এখানে একদম মানুষের ভিড় কিন্তু একদম 24 ঘন্টায় লেগে থাকে বলা চলে যে এখানে যারা স্বত্বাধিকারী রয়েছেন বা যারা এখানে কাজ করছেন তারা এত বেশি কাস্টমারের চাপ থাকে যে তারা অনেক সময় আপনার দিশাহারা প্রয়োগ করে কাকে ছেড়ে কাকে দিবে এছাড়া আপনি এখানে বিভিন্ন প্রকারের এক্সপোর্ট আমদানি করা বিভিন্ন চা দেখতে পাবেন বিশেষ লবঙ্গ চা থেকে শুরু করে গ্রিন টি থেকে শুরু করে বিভিন্ন প্রকারের জিনিস আপনি দেখতে পাবেন সেই সাথে বিভিন্ন প্রকারের কিশমিশ পাবেন এবং আমরা ভিতরে তাদের যে গোডাউনটি রয়েছে সেই গোডাউনটির দিকে যাবো এবং সেখানকার পরিস্থিতি সেখানকার অবস্থা একটু দেখানোর চেষ্টা করবো যেটি আমি শুরুতে বলছিলাম যে কক্সবাজারের একমাত্র শীততাপ নিয়ন্ত্রিত খেজুরের প্রতিষ্ঠান এবং জানি যে খেজুরগুলো কিন্তু আমদানি করা হয় বিভিন্ন দেশ থেকে এবং এই যে খেজুরগুলো এখানে যে গুণগত মান সেই গুণগত মান ঠিক থাকতে কিন্তু এটি শীততাপ নিয়ন্ত্রিত রাখা হয়েছে এবং আমরা আবারও এখানকার যিনি রয়েছেন দশম শ্রেণীর ছাত্র নুফাইলের কথা বলবো নুফাইল আমি যেটি জানতে চাচ্ছি যে কোন কোন দেশ থেকে আপনারা এই খেজুরটি আমদানি করেন আমাদের প্রধানত আছে হলো সৌদি আরব থেকে এছাড়া আলজেরিয়া তিউনিসিয়া দুবাই থেকে ইরাক থেকে আচ্ছা আপনাদের কোন খেজুরটা সবচেয়ে বেশি চলে আমাদের খেজুরের মধ্যে সবচেয়ে চলে হলো জাহিদি খেজুর এটির দাম হলো 290 টাকা আচ্ছা এই খেজুরগুলো আপনারা কিভাবে সংগ্রহ করেন আমাকে একটু সরাসরি ইন্টারন্যাশনাল ইম্পোর্টার থেকে কালেক্ট করে থাকেন কিভাবে যান আপনারা সরাসরি যান নাকি তাদের অর্ডার করেন আমরা সরাসরি যাই নিয়ে আসি আমি এখানে তো অনেক ধরনের খেজুরের প্যাকেট আমরা দেখতে পাচ্ছি একটু আপনি যদি নিজে একটু পরিচয় করে দিতেন কোনটা কিসের না এখানে আপনি দূর থেকে দেখালো হবে এই প্যাকেটটি এটা হলো আপনার ইরান আলজেরিয়া খেজুর কত করে রাখা হয় 600 টাকা আচ্ছা এর পাশে এটা এগুলো হলো সবগুলো আলজেরিয়া খেজুর এটা হলো সুফরি খেজুর 800 টাকা করে তারপর আপনার এটা হলো মরিয়ম মেয়াজি মরিয়ম এটা আপনার 1000 টাকা এটা হলো মাশরুক বিগ্রেট ও বলে অনেকে এটা 600 টাকা করে আর এটাও মরিয়মের মধ্যে এটা আপনার 700 টাকা আর উপরে অনেক এছাড়া হলো মেজুর খেজুর এটা সবচেয়ে দামি খেজুর এটি কত করে রাখা হয় এটি ভিআইপিটা 1400 টাকা আচ্ছা এছাড়া ছড়া খেজুর 620 টাকা প্রতি কেজি আচ্ছা আমি জানতে চাই যে সবচেয়ে কোন খেজুরটি সবচেয়ে বেশি চলে আপনার জাহিদি খেজুর আপনার কিশমিশ যেটা বিচি ছাড়া ওইটা হলো 700 টাকা আর যেটা বিচি সহ ওইটা 500 টাকা এছাড়াও ড্রাই ফ্রুট আছে সকল প্রকারের যেমন গাজর জাম্বুরা পেঁপে এছাড়া আছে বিভিন্ন প্রকার পিচ ফল
এগুলোর দাম 1000 থেকে 500 টাকা 1500 টাকা আচ্ছা বাদাম কি কি আছে কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আকাশ বাদাম রাখা হয় আপনার কাঠবাদাম হলো 1100 টাকা কাজু বাদাম হলো 1300 টাকা আচ্ছা বিভিন্ন প্রকারের শীত মিক্স আছে আপনাদের কাছে এই কিসের কিসের শীত মিক্স আছে আপনার হলো মিষ্টি কুমড়ার বেশি সূর্যমুখী বেশি তরমুজ বেশি প্রধানত এই তিনটা রমজান উপলক্ষে কোন চার ঘোষণা করা হয়েছে কিনা আর রমজান উপলক্ষে আমি চেষ্টা করি সর্বোচ্চ কম দামে ভালো মানের খেজুর দেওয়ার জন্য আমি যত সম্ভব কমে দেওয়ার চেষ্টা করি যেমন কি প্রতি কার্টন আমি 150 টাকা করে কমিয়ে দিয়েছি কক্সবাজার শহরের বড় বাজারের আইবিপি রোডের নূর স্টোরে এই স্টোরটি মূলত খেজুর ব্যবসার জন্য খুবই জনপ্রিয় এবং আমি জানিয়ে রাখি যে গত বছর এখানকার যিনি এখন এই ব্যবসাটি পরিচালনা করছেন নুফাইল নূর বাইতুল সরব জগবাড়ি একাডেমির দশম শ্রেণীর ছাত্র তার পিতা মারা যাওয়ার পরে তিনি এই ব্যবসাটির হাল ধরেছেন এবং খুব সুন্দরভাবে কোটি টাকার এই খেজুর ব্যবসা পারিবারিক খেজুর ব্যবসা তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন একটু বাইরের দিকে আবারও যাব বেশ কয়েকজন গ্রাহক এই মুহূর্তে এসেছেন একটু আমরা তাদের সাথে কথা বলবো আপনি তো খেজুর নিতে এসেছেন কিরকম দাম দেখছেন এবং তাদের খেজুরের মান সম্পর্কে যদি কিছু জানেন আসসালামু আলাইকুম আমি তাদের দোকান অনেক পুরনো কাস্টমার তাদের সব জিনিস মানসম্মত ভাল লাগে আমি ভাল সেরা বলে আমার কাছে থেকে আসছি গতকালকে নিয়েছি আমি আজকে নেওয়ার জন্য আসছি অন্যান্য জায়গা থেকে এখানকার দাম কি কেমন পেয়েছেন আসলে অন্যান্য জায়গার দামের কথা বলতে পারি না শুধু তবে এদের মালটা মানসম্মত পাওয়া যায় ভালো পাওয়া যায় এর জন্য এখানে আসি দামের ব্যাপার না মানসম্মত মানের কথা আমরা এখানে খেজুর কিনতে আসা গ্রাহকদের কথা শুনছিলাম এবং এই যে প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠান সম্পর্কে জানাচ্ছিলাম যে একজন স্কুল ছাত্র সে দশম শ্রেণীতে পড়ে কক্সবাজার বাইতুল সরব একাডেমিতে যে বয়সে তার খেলাধুলার করার কথা সেই বয়সে কিন্তু পারিবারিক কোটি টাকার ব্যবসা সামলাচ্ছে অনাশয়ী সেটি জানাচ্ছিলাম এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ 100 গ্রাম ঘুষি দেন আর 100 গ্রাম